হে গাইস, ওয়েলকাম টু ফুটবল ইন্ডিয়া। তো চলে আসলাম তোমাদের কিছু নতুন আপডেট দেওয়ার জন্যে। এই ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও। তো প্রথমেই যে আপডেটটি আছে সেটি হলো এরিক পার্টালু কিন্তু ব্যাঙ্গালোরের সাথে কন্ট্রাক্ট এক্সটেনশানে সই করে দিয়েছে এবং সেটা এখন অফিসিয়াল নিউজ। তো এরিক পার্টালু এটিকেএমবিতে আসবে এরকমটাই শোনা যাচ্ছিল, কিন্তু শেষমেশ তা হয়নি এবং তিনি ব্যাঙ্গালোরের সাথেই কন্ট্রাক্ট এক্সটেন্ড করলেন। তো এখান থেকে এটা পরিষ্কার যে এটিকেএমবিতে একজন নতুন ফরেন ডিফেন্সিভ মিডফিল্ডার আসবে। এবার সেটা কে আসবে সেটা পরবর্তীকালে জানা যাবে। নেক্সট যে আপডেটটি আছে, এবারের আই লিগ জয়ী ক্লাব মোহনবাগানের মিডফিল্ডার ফ্রান গোঞ্জালেজকে নিয়ে। তো অনেকেই এটা মনে করছে যে পার্টালো না আসায় ফ্রান গোঞ্জালেজ এটিকেএমবিতে খেলতে পারে, বাট আমি তোমাদের জানিয়ে দিচ্ছি যে ওটা হওয়ার চান্স নেই। ইতিমধ্যেই কিন্তু কেরালা ব্লাস্টার্স এফসি ফ্রান গোঞ্জালেজকে অফার করেছে এবং ফ্রান গোঞ্জালেজ এর কেরালা ব্লাস্টার এফসিতে যাওয়ার চান্স খুব বেশি। তো এটা এখন রিউমারই বলতে পারো। তো এই ব্যাপারে কোনো কনফার্ম আপডেট আসলে আমি তোমাদের অবশ্যই জানিয়ে দেব। এই ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে আর ইন ফিউচারে যদি এরকম আপডেট পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।